আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ড্রাগ রিভিউ রনি চ্যানেলে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ওষুধটির নাম ক্যালবো জুনিয়র, এর জেনেরিক নাম ক্যালসিয়াম। এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ক্যালবো জুনিয়র প্রতিটি চুষে খাওয়ার ট্যাবলেটে আছে ক্যালসিয়াম কার্বোনেট বিপি 625 মিলিগ্রাম, যা 250 মিলিগ্রাম ক্যালসিয়ামের সমতুল্য। আজ জানব ক্যালবো জুনিয়রের কাজ কী, এটি কীভাবে খেতে হয়, খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, এই সম্পর্কে জানতে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ক্যালবো জুনিয়রের কাজ কী? যে সকল বাচ্চারা খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না কিংবা ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে চান না, সে সকল বাচ্চা বা কিশোর কিশোরীদের ক্যালবো জুনিয়র দেওয়া যেতে পারে, তাতে করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। অনেক শিশুদের বৃদ্ধির পরিমাণ খুবই কম, হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, একটু উঠানামা করলে বা দৌড়াদৌড়ি করলে কিংবা খেলাধুলা করলে হাঁটুতে বা পায়ের নিচে ব্যথা করে। অনেক বাচ্চারা ঘুমোতে যাওয়ার পরে প্রচুর ব্যথা বেদনা করে থাকে। আবার অনেক বাচ্চারা বলে হাত পা চাবায়। এই সকল শিশু কিশোরীদের ক্যালবো জুনিয়র দেওয়া যেতে পারে। এছাড়াও উচ্চ মাত্রায় ক্যালসিয়ামের প্রয়োজন, শিশু কিশোরীদের দ্রুত বৃদ্ধির সময় অপুষ্টিকর খাদ্যজনিত ক্যালসিয়াম গ্রহণের স্বল্পতা, অস্টিওপ্রোসিস এর প্রতিরোধ ও চিকিৎসায় অস্টিওজেনেসিস ও দন্ত সৃষ্টির গোলযোগে সুপ্ত টিটানিতে ক্যালবো জুনিয়র ব্যবহৃত হয়ে থাকে। ডোজ বা মাত্রা, শিশুদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে একবার, কিশোর কিশোরীদের জন্য একটি করে ট্যাবলেট দিনে দুবার অথবা একজন রেস্ট্রিক্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন। কেননা ডাক্তারগণ রোগীর রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বেশি করতে পারেন, আর তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। খাওয়ার নিয়ম, অনেক মায়েরা ওষুধটি দেখে অবাক হয়ে যান, আমার বাচ্চা এত বড় ওষুধ কীভাবে খাবেন। অবাক হওয়ার কিছু নেই, ক্যালবো জুনিয়র ওষুধটি চুষে চুষে খেতে হয়, আর তাই আপনার বাচ্চা অনায়াসে এটি খেতে পারবে। পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু বাচ্চাদের ক্ষেত্রে বুক জ্বালা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। গর্ভকালীন সময়ে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া যেতে পারে এবং স্তন্যদানকালেও মায়েরা এটি খেতে পারেন, তবে খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি ওষুধ ক্রয়ের পূর্বে উত্তরের তারিখ দেখে ক্রয় করুন। প্রতিটি ওষুধের মূল্য 4 টাকা। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আলোর আর্দ্রতা থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।